জাতীয় প্রেস ক্লাবের সামনে ফরওয়ার্ড পার্টি ও বিটিআরসি এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিটিআরসি মধ্যস্থর সৃষ্টির মাধ্যমে দেশি ব্যবসায়ীদের অপেক্ষা করে কোন নীতি নৈতিকার দরকার না করেই তরঙ্গ ব্যবসায় বৈদেশিক কোম্পানিগুলোকে অধিক মূল্যে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দেশে হাজার হাজার গ্রাহক অধিক মূল্যের কলের প্রদান করতে হবে। তাহাদের এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফরওয়ার্ড পার্টির এক মানববন্ধনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট জিয়াউর রহমান, মাহবুব আলম চৌধুরী, জালাল আনোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে বিটিআরসি। বিটিআরসি বর্তমান অবস্থা অকার্যকর অবস্থা। বিটিআরসির মধ্যে চরম দুর্নীতি আমরা দেখতে পাই। মানুষজন আমাদের মোবাইল বিল আপনারা যদি লক্ষ্য করেন, সেই মোবাইল বিল গত 10 বছর ধরে মোবাইল বিল না কমার কোনো নাম নাই। আমাদের বর্তমান সরকার এই মানুষের 9 কোটি লোক, 9.5 কোটি লোক মোবাইল ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন না, জনগণের একটা বৃহৎ অংশ, শ্রমজীবী মানুষ এই মোবাইল ব্যবহার করে তাদের জীবন এবং জীবন ও জীবিকার পরিবর্তন দরকার। কিন্তু আমরা এই মোবাইলের বিলের মাধ্যমে মানুষের পকেট কাটছি। আমরা বিশ্বাস করি আমাদের সাথে বাংলাদেশের সমস্ত জনগণ সম্পৃক্ত। ফরওয়ার্ড পার্টি বাংলাদেশের স্বাধীনতার কথা বলছে, বাংলাদেশে এই গণতন্ত্র হীনতার বিরুদ্ধে আমরা অবস্থান করতে চাই। বাংলাদেশে গণতন্ত্র ফিরত আসুক। ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাও, ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাও। তো আমাদের এই সভা চলতি মানববন্ধনে আড্ডা বসতে চাই। যদি এই সরকার এরকম ভাবে চলতে থাকে তাহলে কিন্তু রক্ষা পাবে না। এই পুতুয়াল দলেরাই এই দেশের থেকে টাকা এইভাবে জনগণের পকেট কেটে বিটিআরসির মধ্যে বিভিন্ন আমলা আছে, সরকার সামরিক এবং বেসামরিক আমলা। আমরা যদি প্রশ্ন করি সামরিক আমলা, আপনি রাষ্ট্র রক্ষার জন্য শপথ নিয়েছে অবস্থান আছে, সুতরাং এটি একটি সংঘবদ্ধ চক্র। সেবার নামে আজ পক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা ঠিকাদার নিয়োগ করছে, কর্মচারী কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে, সব ক্ষেত্রেই তাদের আজকে আমরা দুর্নীতির ছোঁয়া দেখতে পাচ্ছি।